দাদা একটু শুনবেন, বলুন এইটা কি ঋষিকেশ পার্ক? ঋষিকেশ পার্ক? আরে না না, এটা দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক সেটা কোথায়? আরে কোথায় মানে এই তো আপনার সামনে। না না দাদা, আমি ও কথা বলিনি, বলছি এই জায়গাটা কোথায়? এই যে রাসবিহারী অ্যাভিনিউর সামনে, আর এটা হলো শরৎ বসু। কোথায় এসে পড়লুন দাদা? আমার বন্ধু দাঁড়িয়ে থাকবে ঋষিকেশ পার্কে, আমার তো সর্বনাশ হয়ে গেল। কোথেকে আসছেন বলুন তো, কোথেকে আবার আসবো? আপনার পিছু পিছু এই বাস থেকে নামলো। বলছি উঠেছেন কোথা থেকে? উঠেছি মনে পড়ছে না, কোথেকে বাসে যাবলেন মনে পড়ছে না। না দাদা মনে পড়ছে না, আজকাল না আমার কিছুই মনে পড়ে না। বলেন কি আপনার ভুলো রোগে ধরলো নাকি অ্যালজাইমার? কিন্তু আপনার বয়স তো বেশি হয়নি মশাই, ওই রোগ তো শুনেছি বুড়োদের হয়। জানি না দাদা, মোবাইলটা গেল কোথায়? মোবাইলটা হারিয়ে ফেলেছেন বাসে ফেললেন নাকি? বাস তো অনেকখানি চলে গেছে। ওই যে পরে 234 বাসটা আসছে ওটা উঠে পড়ুন, টার্মিনাসে গিয়ে খোঁজ করলে হয়তো পেয়েও যেতে পারে। তবে কি চান্স কম, দাদাটা রিকোয়েস্ট করবো আপনার মোবাইল থেকে আমার একটা নম্বরে ফোন করবেন, যদি বাসে কেউ তোলে তাকে বলবো কন্ডাক্টরকে দিয়ে। ব্যাস ভালো বলছেন, কিন্তু আপনার মোবাইল নম্বরটা তো আমি জানি না, আপনার মনে আছে তো সেটা? আবার কি যে বলেন দাদা, 10টা নম্বর মনে থাকবে আমার? দাঁড়ান এই ডায়েরিতে লিখে নিচ্ছি, এই যে 9 4 3 3 1। আরে এই তো বাচ্চে, আপনার কাছ থেকেই তো বাচ্চে, কোথায় রেখেছেন মশাই? ছি ছি দাদা, দেখছেন আমার অবস্থা? প্যান্টের পকেটে ফোনটা রেখে গেল গেল করে চালাচ্ছে। আমি আর বাঁচতেই পারবো না, সুইসাইড করবো এবার। সুইসাইড কি বলছেন মশাই? ঠিক বলছি দাদা, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কিচ্ছু মনে রাখতে পারি না। বন্ধু দাঁড়িয়ে আছে ঋষিকেশ পার্কে, আর আমি চলে এসেছি। কী বললেন যেন নামটা? কী প্রিয় পার্ক? দেশপ্রিয় পার্ক। হ্যাঁ হ্যাঁ দেশপ্রিয় পার্ক। তারপর দেখুন মোবাইলটা খুঁজে পাচ্ছি না, অথচ প্যান্টের পকেটে গেছে। এই হতচ্ছাড়া জীবন বয়ে বেড়ানোর কোনো মানে হয়? বাড়িতে গঞ্জনা, বাইরে লজ্জা, ঘেন্না ধরে গেছে জীবনে। না দাদা আমি সুইসাইড করব। আচ্ছা মেট্রো স্টেশনটার কথা বলতে পারেন? মেট্রো স্টেশন? হ্যাঁ তো ওইখানে গিয়ে জাপ দেবো, কোনো কষ্ট নেই, ট্রেন আসবে, কুচকরে খেতে দুটো করে দেবে। সর্বনাশ! আরে দাঁড়ান দাঁড়ান, আপনি এনে তো মহা সমস্যা পড়ে গেলো মশাই। আমার আজকে আমার ছেলেকে টিউশনে নিয়ে যাওয়ার কথা। জান না দাদা, শুধু বলে দিয়ে যান কোথায় গেলে মেট্রো পড়ো। এত উত্তেজিত হচ্ছেন কেন? এক মিনিট, আমি শুধু বউকে বলে দিই। হ্যালো, হ্যাঁ শুনছো? আমি না জরুরি একটা কাজে ফেঁসে গেছি, তুমি একটু বাবাইকে ফিজিক্স কোচিংয়ে পৌঁছে দিও প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ প্লিজ, আজকের দিনটা পৌঁছে দাও, বাড়ি ফিরে সব বলবো না। চলুন পার্কে গিয়ে একটু বসি দুজন। পার্কে বসবেন কেন দাদা? আমার জন্য কেন সময় নষ্ট করবেন? প্লিজ দাদা আমায় চিনি। আরে বাজে বকবেন না তো, চলুন একটু বসে কথা বলি, দেখবেন সব মনে পড়ে যাবে। চলুন চলুন আসুন দাদা প্লিজ। আরে আসুন তো, বসুন এখানে। এই চা এখানে দুটো চা দাও তো, নিন গরম চায় চুমুক দিন, সমস্ত মনে পড়ে যাবে। কি এবার কেমন লাগছে? মাথাটা খুলছে তো? মাথা একটু একটু, এতক্ষণে আমার নামটা মনে পড়লো, গোলক। টাইটেল টাইটেল মনে পড়ছে না। আরে পড়বে পড়বে সব পড়বে, একটু শান্ত চা খান। আপনার বন্ধুর নামটা কি, মানে এই যে ঋষিকেশ পার্কে অপেক্ষা করবে তার কি নাম? বন্ধু কি বন্ধু বলুন তো, ও ওর কথা বলছে। আরে না দাদা মনে পড়ছে না, তবে চিনতে পারছি, ঢ্যাঙা রোগা কাঁধে ঝোলা, প্যান্টের উপর একটা পানি দিয়ে পড়ে। বাহ এই তো চেহারাটা মনে পড়েছে। ব্যাস এইবার বলুন দেখি আপনি থাকেন কোথায়? এই রে তো আবার বলে গেলাম, একটু আগে দিব্যি মনে পড়েছিল। আরে ভাবুন ভাবুন, ভেবে চলুন ভেবে বলুন,
কি পারবেন গঙ্গার উপরে? মানে এদিকে আসতে গঙ্গা বেরোতে হয় কি ব্রিজ? না, যখন বাইরে বেড়াতে গেছি তখন কয়েকবার পেরিয়েছি ব্রিজ। একটু একটু মনে পড়ছে, আমি একটা স্টেশনের পাশে থাকি, খুব ট্রেন যায় ওখান দিয়ে, মানে ঝমঝম ঝমঝম আওয়াজ হয় দিন রাত। আর হ্যাঁ, মনে পড়েছে ওখান দিয়ে মেট্রো। হ্যাঁ, মেট্রো রয়েছে। এই তো, বাহ, দাঁড়ান, ভালো একটা ক্লু দিয়েছেন। ট্রেন যায় আবার মেট্রো যায়, ইয়েস পেয়েছি, মানে দমদম জংশন, ঠিক না? দমদম, ঠিক 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 দাদা, দমদম। ওফ, বাঁচালেন আমায়, আমি যে কি বলে আপনাকে একটা প্রণাম করি। না না, এগিয়ে এগিয়ে এগিয়ে, এসব কী করছেন? বলছি তো আপনাকে, আপনি পুরো সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না, আমাকে প্রণাম করার কোনো দরকার নেই, সুস্থ হয়ে যাব। আপনি বলছেন দাদা, সব আবার মনে পড়বে, আলবাত মনে পড়বে, 200% শিওর। শুধু একটু ডাক্তার দেখাতে হবে, ওষুধ টষুধ দেবে, নিয়ম মতো খেলে আপনার লস্ট মেমোরি সমস্ত ফিরে আসবে। এরকম কত হয়, তাহলে আমরা কী করি বলুন তো দাদা? কী আর করবেন, সোজা বাড়ি চলে যান, আজকে পুরো রেস্ট দেবেন, কাল সকালে মিসেসকে নিয়ে সকালে ডাক্তার দেখাতে যান। আর আমার বন্ধু, বন্ধুর কী হবে? সেই যে ওই ঋষিকেশ পার্কে ওয়েট করছে, আর করছে না, সে আপনাকে না পেয়ে ফিরে গেছে। ফিরে গেছে বলছেন দাদা? আর নিশ্চয়ই, আমরা এখানে আধ ঘন্টার উপর বসে আছি, সেরকম হলে এতক্ষণে নিশ্চয়ই আপনার মোবাইলে ফোন করতো। আরে ঠিক বলেছেন দাদা, তবে দরকারটা আমার না ওর, সেটাও না ঠিক মনে হচ্ছে। তাহলে বুঝুন, শুনুন মশাই, আজকে কোনোরকম রিস্ক নেবেন না, চলুন পার্ক থেকে বেরোই, রাস্তার ওপরে গিয়ে দাঁড়াই, এই রুটে দমদমের একটা ডিরেক্ট বাসে আপনাকে তুলে দেবো, ব্যাস, একেবারে নিশ্চিন্তে বাড়ি পৌঁছে যাবে। কেন দাদা, মেট্রো রেল দমদম যায় না? এখান থেকে মেট্রো স্টেশন কি অনেকটা দূর? না, ইয়ে দূর খুব নয়, কালীঘাট আছে, তবে আজকে মেট্রো রুটে কোনো দরকার নেই আপনার। ভয় পাচ্ছেন না দাদা সুইসাইড করবো বলেছি বলে? না, তাই ঠিক নয়, তবে দরকার কি? এই অফিস টাইম মেট্রোয় খুব ভিড় হয়, তার চেয়ে ডিরেক্ট পাশে বসে পড়ুন, ঢের ভালো, সোজা উঠবেন, একেবারে বাড়ির কাছে নামবেন, ব্যাস চলবে। দমদম স্টেশন তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে নামলে আপনার বিলকুল বাড়ির রাস্তা মনে পড়ে যাবে। চলুন দাদা, বিশ্বাস করুন দাদা, আপনি যা করলেন না, কোনো নিজের লোকও না আজকের দিনে। আহা, আবার ও কথা কেন, আপনি বেবুলোর লোক, টেম্পোরারি মেমারি লস হয়েছে, এই একটু যদি না করি, ওই যে বাস আসছে, এই যে ভাই দমদম স্টেশন যাবে যাবে যাবে, উঠে পড়ুন, উঠে পড়ুন, বাসে উঠুন, উঠে পড়ুন, বসে পড়ুন, খালি বাস, খালি বাস, একদম নাগের বাজার চিড়িয়ামোড় দমদম স্টেশন, খালি বাস, উঠে পড়ুন, জানলার পাশে বসে হই হই করে চলে যাবেন। আর আপনার নামটা এখনো জিজ্ঞেস করিনি, আমি যে কি সেলফিশ না, এত লজ্জা হয়, এতক্ষণ শুধু নিজের সমস্যা সমস্যা সমস্যার কথা বলে যাচ্ছে আপনাকে। আরে ঠিক আছে, আমার নাম সত্যপ্রিয় দাস, ট্রায়াঙ্গুলার পার্কে থাকি, পরে কোনো দিন ঠিক দেখা হয়ে যাবে, চলি বা, ঠিক আছে। গোলক বাসে বসে বসে হাত নাড়ল, ওর চোখ মুখে কৃতজ্ঞতা উপচে পড়ছে। সত্যপ্রিয় বাবু বাড়ির পথ ধরলেন, মনের মধ্যে গভীর তৃপ্তি, কলিং বেল টিপতে স্ত্রীমা ধৈর্য করে দিলেন। কী ব্যাপার বলো তো, হঠাৎ শেষ মুহূর্তে জানালে? আমি একেবারে রেডি ছিলাম না, কোনো রকমের শাড়ি জড়িয়ে বাবাইকে নিয়ে ছুটেছি, তুমি জানো ফিজিক্সের স্যার কীরকম করা, দেরি হলে ঢুকতে দেয় না। জানি তো, কী করবো বলো, মৃত্যুপথযাত্রী একজনকে ছেড়ে কী করে চলে আসা যায়? মৃত্যুপথযাত্রী? হ্যাঁ হ্যাঁ, লোকটা সুইসাইড করতে যাচ্ছিলো মেট্রোতে। সুইসাইড করতে যাচ্ছিলো বলো কী গো? হ্যাঁ, মনের দুঃখে, পুরো স্মৃতিভ্রংশ পেশেন্ট, কিচ্ছু মনে করতে পারে না, যাবে নর্থে ঋষিকেশ পার্কে, চলে এসেছে দেশপ্রিয় পার্কে, কোথায় থাকে, কার সঙ্গে দেখা করবে সমস্ত ভুলে গেছে, বাড়িতে ফ্যামিলিও বকাঝকা করে, তাই ঠিক করেছিল আর বেঁচে থেকে লাভ নেই। তা তুমি তার পাল্লায় পড়লে কী করে? সে লম্বা স্টোরি, না একটু ফ্রেশ হয়নি তারপর বলছি। হ্যালো, সত্যপ্রিয় বাবু বলছেন? বলছি, আমি গোলক বলছি দাদা, আপনি আমার জীবন দান করেছেন সব দিক থেকে। আহা, ওইসব কথা কেন বলছেন আবার, দেখছেন আমার নামটা ঠিক কেমন মনে পড়ে গেল আপনার? শুধু নাম কেন, আপনার সব বৃত্তান্ত মনে আছে, বললুম না দাদা, সব দিক থেকে আমায় বাঁচিয়ে দিয়েছেন সামান্য কিছু অর্থের বিনিময়ে। অর্থ? হ্যাঁ, টাকা টাকা। সত্যদা প্লিজ দেখে যাবেন না বাইরি, বৌদিকে এ মাসে একটু চেপে চাঁদে বলেন, তাহলেই ম্যানেজ হয়ে যাবে। কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না, আপনার টাকা এই মাসটা আমার ভালোই চলে যাবে, কদিন আর বাড়ি থেকে বেরোতে হবে না।
আমার টাকা আমি আপনাকে কখন দিলাম? আপনি হাতে তুলে দেন ঠিক, কিন্তু ভাই হিসেব আমি কি নিতে পারি না? সত্যদা আমি নিয়েছি আপনার মানি ব্যাগটা আমি তুলে নিয়েছি, এটা আমার পেশা দাদা, কিছু মনে করবেন না। মানে তুমি? হ্যাঁ দাদা, আরে খারাপ পাশে যারে মানে পকেটে মার পকেটে, তবে তার সঙ্গে হালকা একটিনটা পাঞ্চ করে দিই, আর এটা আমার স্পেশালিটি, আজ বিকেলে বাসে যখন চুপ করো হারাম জানা বদমাশ, তোমায় আমি পুলিশে দেবো। পুলিশে দেবেন? পারবেন না দাদা, এই মোবাইলটা একটা মহিলা, আজ দুপুরে তার ব্যাগ কেটে পেয়েছি, কইলা বলে এখনই যায় না, তাই ফোনটা চালু রেখে গেছে, এবার সেন্টার রাস্তায় ফেলে দেবো, পুলিশ ধরে সেভ হিসেবে কেস করবে। তো শয়তান, এক নম্বরে শয়তান তুই। ডায়েরিতে লেখা নম্বরটা দিলাম, ঝাড়ার পরে নম্বরটা আমার নিজের নম্বরে ফোন করে রেখে দিয়েছিল, আপনি মোবাইলে করলেই ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ দাদা, বাই।